আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এক এক করে আমাদের যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা তিনি করেছেন। কি মনে করেন করে নাই? রব শব্দের অর্থ হইল তাকে রব বলে যিনি তার মাখলুকের তার বান্দার চাওয়ার আগে যা কিছু প্রয়োজন তা পৌঁছাইয়া দেন, তিনি হলেন রব। চাওয়ার আগে আগেই বান্দার যা কিছু প্রয়োজন দরখাস্ত করার আগেই পৌঁছাইয়া দেন, ব্যবস্থা করেন, তার নাম হইল রব। এখন লক্ষ্য করে দেখুন এই অঙ্গীকার পরে রুহের জগৎ থেকে আমি মার পেরে আসলাম, কই আইলাম আরো জোরে বোকা কই, মার পেটে আসলাম। এই রুহ যখন দেহের ভিতরে দেওয়া হলো তখন তো খাবারের প্রয়োজন, এই খাবারের টুকুর ব্যবস্থাপনা আমার মা করে নাই, আমার আব্বা করে নাই, দুনিয়ার কেউ করে নাই, আমার আব্বা চিন্তাও করে নাই, আমার দাদাও চিন্তা করে নাই, মাও চিন্তা করেনি, সকলেই শুধু আনন্দিত, মা আনন্দিত, এতদিনে আমার প্রমোশন আমার মর্যাদা আরো বাড়বে, আমি মা হতে যাচ্ছি, আব্বাও খুশি, দারে ভাই দোয়া চায়, সামনে একটা আশা আছে, দোয়া করি যে দাদাও খুশি যে আমি দাদা হতে যাচ্ছি, সব খুশি, কিন্তু আমার খাবারের ব্যবস্থা কে করবে, আমার অক্সিজেনের ব্যবস্থা কে করবে? এই মার হেট্টুরির ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে তিনটা কবার, এই তিনটা কবারের ভিতরে অক্সিজেন কে দিবে, খাবার কে দিবে, আদৌ কোনো চিন্তা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আমি অঙ্গীকার করেছি তোমার সকল কিছু ব্যবস্থাপনা করব, তাই তোমার মার পেটে আমি আল্লাহ মুখ দিয়ে রক্ত না ঢুকাইয়া তোমার নাভির সঙ্গে মার রক্তগুলো জয়েন করে দিই, কুদরতি ভাবে তোমার পেটের ভিতরে খাবার পৌঁছাইলাম এবং কুদরতি ভাবেই তোমার ভিতরে অক্সিজেন পৌঁছে দিলাম। এখন এই মার পেটের ভিতরে থেকে আমি অক্সিজেন পাচ্ছি, খাবার পাচ্ছি, তো মুখ দিয়ে খাওয়ালেন না কেন, নাভি দিয়ে খাবার পৌঁছালেন কেন, আবার এমন ভাবে খাবার পৌঁছাইলেন, আল্লাহু আকবার, একটা বাচ্চারও হেসাব পায়খানা করলো না। ঘুমাই গেছেন নাকি আপনারা? কিছু হ্যাঁ না কইয়ে মার পেটের ভিতরে সন্তান খায়নি, রক্ত খাওয়ায় নানি, তো এই রক্ত খাইলে তো পায়খানা করার কথা, পেশাব করার কথা, পায়খানা বাদে দিলাম, পেশাব তো করতো, পেশাবও নাই পায়খানাও নাই, এই মার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া খাওয়াইলেন কিন্তু পেশাব পায়খানা নাই, চিন্তা করেন আল্লাহর সেই অবদান কিভাবে বন্ধ ভুলে যায়। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার বিশ্বের মানুষ শুধু মুসলমান না ধর্মমত নির্বিশেষে আল্লাহ রাব্বুল আমিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ইনসানের আগে আলিফ লাম প্রয়োগ করে সেখানে সমগ্র মানুষ, আমরা ইংরেজিতে দ্বি শব্দ ব্যবহার করিয়া যেমন সব ঢুকানো হয় তাহলে বুঝছেন না, ঠিক তেমনি ভাবে আলিফ লাম প্রয়োগ করে আল্লাহ বলেন যত জাতের মানুষ আছে হোক সে ইহুদি খ্রিস্টান সকলের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, পায়খানা একজনের করাই নাই। এই জন্যই আমরা বলি যে আল্লাহ বেহেস্তের ভিতরে খাওয়াইবেন কিন্তু পায়খানা নাই, ল্যাট্রিনের ব্যবস্থাও নেই। প্রাসঙ্গিক কথা হিসেবে বলে হেলি কিছু কিছু লোক আছে ফরকাল ভুলে গেছে, দুনিয়ার বুক বিল আসে সে আর ফরকাল বুঝে না, আমাদের ঢাকাতে ধানমন্ডি গুলশান বনানীতে যারা থাকে ওনারা তো দুনিয়ার বেহেস্তে আছেন। একদিন এক ইমাম সাহেবরে বলেন ইমাম সাহেব খালি বেহেস বেহেস করেন, আমগো বেহেস্ত একটু দেখা যান, তার বাড়ি বেহেস্ত দুনিয়া গেছেন ইমাম সাহেবরে দেখাইতে নিয়ে বাথরুম দেখায় কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, এখানে ইংলিশ বাংলা সব পায়খানা হয়ে আছে, কথা বলছেন না, এরপরে আবার বদনা লওয়া লাগে না, ওইখানে পাইপ লাগাই লাগছে, আবার একটু পায়খানার পরে যখন টান দেয় তো অনেকে তো গরিব যারা ফানি বাইর হয় আর বেশি বড় লোক যারা এটার মধ্যে স্যান্ড জমা হয়, কথা বলছেন, টান দিলে পরে স্যান্ড বের হইয়া পায়খানা দূরে চলে যায় আর সমস্ত রুম আপকারে স্যান্ডে মুখরিত হয়ে যায়, আসেনি না নাই এই অবস্থানে যখন নিয়ে দেখাইতেছেন দেখেন মোজাক করে রাখছি কত টাকা লাগছে, এরপর আবার গোসলের গামলাও আছে, এইগুলো দেখাইতেছেন বাথরুম নিয়ে দেখায় চিন্তা করেন। এখন এই অবস্থা তখন ইমাম সাহেব কি বলবেন, বললেন আপনার বেহেস্ত তো পায়খানা আছে, আল্লাহর বেহেস্তে পায়খানাই নাই,
হুজুরের কন্যা সুবহানাল্লাহ। তো পায়খানা স্যার আবার বেহেস্তে চলে কেমনি? এটা তো যুক্তি ধরে না। বলবো একটি ঘটনা, আরো জোরে কোন বলবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ইহুদিদের বড় একটি মাজমা, সেখানে তাদের বড় বড় আলেমরা আসছেন বয়ান করবে। উনি গিয়ে আল্লাহর ইঙ্গিতেই ইশারায় এলাম হয়েছে, তাই তিনি এক কোনায় গিয়ে বসে দিলেন রুমাল মাথায় দিয়ে। তাদের বড় ফাদরি ফুরিহিত যখন তিনি বয়ান করতে উঠবেন, এখন ফেরের ভিতর থেকে আর বয়ান আসে না, সব তাকালেন হুজুর বয়ান করুন। কি বয়ান করবো, আমার কোনো ওয়াজ ফেরের ভিতরে নাই, সব চলে গেছে। ওয়াজ আবার কিভাবে চলে যায়? আমার মনে হয় এই মাজমায় আখিরি নবীর কোন খাঁটি উম্মত সাধক পুরুষ বসা আছে, যার আধ্যাত্মিক নজরে আমার সমস্ত ওয়াজ ফেরের ভিতর থেকে বের হয়ে গেছে। সকলেই বলেন তাহলে লোকটা দেখায় দেন, এখনই হত্যা করে ফেলবো। উনি বলেন আগে ওয়াদা করো লোকটার কোনো ক্ষতি করবে না, তাহলে লোকটাকে দেখাবো। সকলেই বলেন ঠিক আছে লোকটারে দেখান। এমনি বলেন ও রুমালওয়ালা আমার সন্দেহ হয় আপনি হবেন। মাথা নিচে দিকে দিয়ে মোনাকাভাবে বসে রয়েছেন, উঠেন, আপনার নাম কি? আমার নাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ। তো আপনি আমাদের মাহফিলে আসলেন কেন? কই এটা আশা কি দোষ নাকি? আপনাদের ভালো ভালো কথা শুনলাম অসুবিধে কি? ভালো কথা শোনার জন্য তো আসছেন না, আমাদের ভেতরের ভিতর থেকে ওয়াজ দূর করার জন্য এসেছেন। তো আসছেন যখন তিনটি প্রশ্নের জবাব দিন। কয়টা প্রশ্ন? এক, বাইজিদ বুস্তামি এক নম্বরে প্রশ্নের জবাব দিন। তার উদ্দেশ্য হলো প্রশ্নগুলো করবো আর তিনি জবাব দিতে পারবেন না, সকলের সামনে তিনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, সকলেই পিটাবে। প্রথম নম্বর প্রশ্ন হলো আপনাদের কিতাবে লেখা আছে, হাদিস শরীফের মধ্যে আছে, বেহেস্তে নাকি খাবার আছে, খাওয়া দাওয়া আছে, কিন্তু পায়খানা নাই। এটা দেমাগে ধরে না, বুদ্ধি ধরে না, যুক্তি ধরে না। পায়খানা কর ভাত খেলে, খাবার খেলে পায়খানা করতে হয়, পেশাব করতে হয়, পেশাব করবে না পায়খানা করবে না, এটা তো যুক্তি ধরে না। একটা এক্সাম্পল দিয়ে দুনিয়াতে দেখান তো এমন আসেনি। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন হ্যাঁ আছে, অবশ্যই আল্লাহ পারেন, প্রমাণ পেশ করুন। উনি এমনি বলেন ও ইহুদি পরিহিত, তুমি সহ এখানে জানা আছে সকলই মার পেরে থেকে মার রক্ত চুষে খেয়েছে, কিন্তু একটা বাচ্চাও পেশাব পায়খানা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি মার পেটের ভিতরে খাবার দাবার করে পান করে পেশাব পায়খানা না করে রাখতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের ভিতরে পেশাব পায়খানা না করায় রাখার ক্ষমতা নাই। সকলই শ্রোতা এক বাক্যে বলে হ্যাঁ আছে, পারেন, উনি পরিহিতের সাধকের কথা সঠিক কথা, আল্লাহ রাব্বুল আলামিন পারেন। জোরে কোন পারে কি পারে না? এক নম্বর প্রশ্নের জবাব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এই প্রশ্নের জবাব কিভাবে তাৎক্ষণিক ভাবে দিবে সে কিন্তু বিশ্বাস করতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দেওয়াইলে যে কোনো সাধারণ লোকের জবান দিও ভালো কথা বের করতে, আরো জোরে কোন পারে না পারে না? ওইদিকে আমি যাবো না, সময় যাবে, সময় কম, যতটুকু সময় দেওয়া হয়েছে এরপরও এতটুকু সময় যথেষ্ট নয়। এখন আসুন সামনের দিকে আলোচনা করি, দুই নম্বর প্রশ্নের জবাব দিন। দুই নম্বর প্রশ্ন কি? দুই নম্বর প্রশ্ন হল আপনাদের কিতাবে লেখা আছে, বেহেস্তে নাকি কুরমা ফুলাও, মুরগির রোস্ট, বড় বড় মাছ, এইগুলা দেওয়া হবে।